রাজশাহী শিকইপাড়া স্কুল, বগুড়া মিউনিসিপ্যাল হাই স্কুল, ম্যাট্রিক পাস করি। তারপরে রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করি, 65-66 হলো রাজশাহী গভর্নমেন্ট কলেজ, 65 ম্যাট্রিকুলেশন। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে প্রাণ রসায়ন বিভাগে থেকে মাস্টার্স। তো রাজনীতি যুক্ত হওয়াটা বলতে পারো মানসিকভাবে সম্পৃক্ত হয়েছি। ছয় দফা যখন আসে আন্দোলনটা শুরু হয় তখন থেকে, তখন আমরা ইন্টারমিডিয়েটের ছাত্র, তখন থেকে একটা স্বাধিকারের গন্ধ বা যাই হোক ভালো লাগা সেই তখন থেকে। তারপরে ইউনিভার্সিটিতে এসে ছাত্রলীগের সক্রিয় কর্মী হলাম। ফজলুল হক হল আবাসিক ছাত্র ছিল এবং সেকেন্ড ইয়ারে আমাকে ছাত্রলীগ হল শাখার সাধারণ সম্পাদক করা হয়। আমার প্রেসিডেন্ট ছিলেন ফজলুর রহমান খান, উনি এখন টাঙ্গাইল জেলা পরিষদের সভাপতি, স্বাধীনতোত্তর এই মির্জাপুর থেকে সংসদ সদস্য হয়েছিলেন। আমাকে সাধারণ সম্পাদক করার পর থেকে আমার দায়িত্ব একটু বাড়ে। স্বাধিকার আন্দোলনে আমি সমস্ত প্রোগ্রামে আমরা ছিলাম, আমাদের সাথে যেমন ছাত্রলীগের ছিলেন হাবিবুল্লাহ খান, জুলফিকার হায়দার, রিয়াজ, চিটাগাং বাড়ির তারেক, মঞ্জুর, এইসব আমরা, নূর নবী, অসংখ্য। তারপর আমার সভাপতি ফজলুর রহমান ফারুক খান, আমাদের হলে ছিলেন আব্দুল কুদ্দুস মাখন, এই সবাই আমরা ছাত্রলীগের সক্রিয়, ওনারা আমাদের সিনিয়র ছিলেন। এই ছাত্র আন্দোলনের যত স্বাধিকার আন্দোলন চলেছে তখন আমরা সম্পূর্ণ ঘটনার সাথে সম্পৃক্ত ছিলাম। তারপরে শেষ মুহূর্তে যখন ইয়ে হলো, তখন আমরা যখন আমাদের পরীক্ষা সাসপেন্ড হয়ে গেল, আমরা তখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছিলাম অনার্সের। পরবর্তীতে আমরা ককটেল বানানোর জন্য ইচ্ছু মাঠে যে আমরাগুলো বানাতাম, আমরা বেশ কয়েকজন, ওই যেগুলোর নাম বললাম এরা সবাই আমরা ছিলাম। তারপর তো আমরা এখানে যখন 25 মার্চে ক্র্যাকডাউন হয়ে গেল, তখন আমি রাজশাহী হয়ে পশ্চিমবাংলা গেলাম, সেখান থেকে দেরাদুন চাকরাতায় ট্রেনিং নিয়ে ফিরে আসি। আমরা ফার্স্ট ব্যাচ ছিল বিএলএফের। আমার জেলা টিম লিডার হিসেবে ছিলেন কাজী নূর নবী, শহীদ কাজী হয়েছেন, উনি মুক্তিযুদ্ধে মারা গেছেন। ইঞ্জিনিয়ার এনাম ছিল, এত অনেক এখন নাম একসাথে তো এইভাবে বলা মুশকিল। আমরা ফিরে আসলাম জলপাইগুড়ি পাঙ্গা ক্যাম্পে, আমাদের তখন নর্থ বেঙ্গল সেক্টরের অফিস, ওটা মুজিব বাহিনীর নর্থ বেঙ্গল সেক্টরের অফিস, বিএলএফ এর ট্রানজিট ক্যাম্প হিসেবে ব্যবহৃত হতো। এখান থেকে তারা দেরাদুন বা হাফলং যেত ট্রেনিং এর জন্য, ওখানে টিম ফর্মেশন হতো এবং মুক্তিযুদ্ধের জন্য সব বাংলাদেশে ঢুকত। পরবর্তীতে আমাকে মুক্তিযুদ্ধের টিম হিসেবে না পাঠিয়ে কোয়ার্ডিনেটর হিসেবে আমাকে দায়িত্ব বা বিভিন্ন ক্যাম্পে যাওয়া, তারপরে ওদের সাথে যোগাযোগ করা, তারপরে কোয়ার্ডিনেটর কোরিয়ার সংগ্রহ করতে হতো, খুব টাফ জব। যে ভদ্রলোক আমাদের ট্রেন মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যেমন বগুড়া হয়ে সিরাজগঞ্জে পৌঁছে দিত, বগুড়ায় পৌঁছে দিত, নগাঁয় পৌঁছে দিত, আবার ওদিকে জলঙ্গি রুট দিয়ে আবার যেত একগুলো সেটা, তারপরে হিলির পাশে সমজিয়া আছে সেখান থেকে দিনাজপুরের গ্রুপগুলো যেত, এইভাবে এই দায়িত্বগুলো। এবং একটা সাব ক্যাম্পও করা হয়েছিল ওখানেও, ইন্ডিয়ান আর্মির অফিস ছিল, আমাদেরও একটা করা হয়েছিল।
আমাদের নর্থ বেঙ্গল সেক্টরের একটা সাব ক্যাম্প, সেখানে পুরোটাই আমি দেখতাম, দেখাশোনা করতাম, যোগাযোগ। স্বাধীনতা যখন ঘোষণা হয়ে গেল তখন আমরা পশ্চিমবাংলায়, তারপরে আমরা এসেছিলাম সম্ভবত জানুয়ারি 2 তারিখে আমি ঢুকি, অফিস ক্লোজ করে দিই আমাদের সাব সেক্টর, তারপরে জলপাইগুড়ি যায় পাঙ্গা ক্যাম্পে, সেখানে বিদায় নিয়ে আমরা মালদা হয়ে রাজশাহীতে আসি। তা আমাদের স্বাধীনতা হয়েছে, মূল লক্ষ্য তো হয়েছে, এখন গড়ার বিষয়, গড়াটা আমাদের কর্মফলের উপর নির্ভর করছে, যোগ্যতার উপর নির্ভর করছে, সেটা তো ধারাবাহিক ব্যাপার, কিছু ভুল হবে, ভ্রান্তি হবে, তরুণ প্রজন্মের ব্যবসা কিছু বলার নাই, তারাই ঠিক করে নিতে পারবে। আমরা যেরকম ঝাঁপ দিয়েছিলাম 6 দফা আন্দোলন, তারাও এখনকার বর্তমান সমস্যা যদি প্রকট হয়ে যায় তখন তারা গড়ার জন্য তারাই ওটা ঠিক করে দিত, সেটা হলো কেউ এটা গাইড করতে পারে না।